পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচনে 19 এপ্রিল শুক্রবার ভোটাধিকার প্রয়োগ করলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ। রাজধানী হেরিটেজ পার্ক সংলগ্ন আচার্য প্রফুল্ল চন্দ্র রায় স্মৃতি বিদ্যালয়ে তিনি ভোট দিয়েছেন। ভোট দিয়ে বেরিয়ে তিনি অভিযোগ জানান, জনগণকে ভোটাধিকার প্রয়োগ করতে বাধা দিচ্ছে শাসক দলের কর্মীরা। রাজ্যের অধিকাংশ ভোট কেন্দ্রে আম জনতা এবং সিপিএম ও কংগ্রেসের কর্মী সমর্থকদের বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছেন তিনি। এর ফলে ইন্ডি জোটে প্রাপ্ত ভোটের সংখ্যা অনেকটাই কমে যাবে বলে আশঙ্কা সুদীপ রায় বর্মণের। তার আরও অভিযোগ, জনসাধারণকে ভয় ভীতি দেখিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে বাধ্য করছে শাসক দল। ভোট শুরু হতেই বিভিন্ন জায়গায় মারধর করা হচ্ছে ইন্ডি জোটের পোলিং এজেন্টদের। জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষার দায়িত্বে নির্বাচন কমিশন পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে শুক্রবার স্পষ্ট জানিয়েছেন 6 আগরতলা বিধানসভা কেন্দ্রের কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ। ত্রিপুরা আপামর জনসাধারণ যদি এই গণতান্ত্রিক উৎসবে অংশগ্রহণ করার সুযোগ পেতেন খুব খুশি হতাম, কিন্তু বৃহৎ একটা অংশের ভোটাররা আজকে তারা ভোট দিতে দেওয়া হয়নি, লাইন থেকে বের করে দিয়ে যাচ্ছে, বিভিন্ন পাড়ায় পাড়ায় ব্যারিকেড চিহ্নিত করে রাস্তার মধ্যে আটকে দিয়ে হয়েছে, হুমকি দিয়েছে, পোলিং এজেন্টদের বের করে দিয়েছে, মারধর করা হয়েছে বিভিন্ন জায়গায়, ইনক্লুডিং আগরতলা শহর আমার এলাকার মতো। যে এই প্রথমবার কোনো নির্বাচনে পোলিং এজেন্টদের মানে মারধর করে বের করে দেওয়া হয়েছে, এবং সবটাই করেছে পরাজিত প্রার্থীর নেতৃত্বে। গুঞ্জের পশ্চিম পূর্ব ত্রিপুরা থেকে গতকাল আননোন চেহারা এনেছেন ক্রিমিনাল সমাজদ্রোহী, তারা এসে পোলিং এজেন্টদের এবং একজনের বাড়িতে গিয়ে, রাধানগরের গোপাল শাহর বাড়িতে গিয়ে তার মিসেসকে ধমকি দিয়ে, সিঁথি সিঁদুর চাও, রাখতে চাও, তাহলে তোমার স্বামীকে নিয়ে আসো গিয়ে। এই ভদ্রমিলা কান্তে কাঁদতে গিয়ে ওই রাধানগর ফরেন্সিক যে ইনস্টিটিউট রয়েছে ওখান থেকে তার স্বামীকে বের করে আনে। স্বামী এসে কাঁদতে কাঁদতে বলছে, দাদা আমি তো সব আমি পারলাম না শেষ টাকা করতে, আমি প্রায় 11টা অব্দি উনি ছিলেন ঘুরতে। তো এই তো পরিস্থিতি সারা রাজ্য, আগরতলা শহরের মধ্যে যদি এরকম, যেখানে পুলিশ প্রশাসনের নজর থাকা কথা, এখানে যদি হয় তাহলে অনুমান করতে পারেন বক্সনগর, শালগড়া, বিলুনিয়া, রাজনগর, মজলিশপুর, মোহনপুর, বামটিয়া, এই সমস্ত বিশালগড়, কমলাসাগর, এই সমস্ত এলাকায় কী চলছে, মাথাবাড়ি এলাকায় কী চলছে, একই চিত্র সারা রাজ্য। যে সকালবেলা থেকে ফোন পাচ্ছি যে দাদা লাইন থেকে বের করেছে, দাদা পাড়ায় পাড়ায় আটকে দিচ্ছে, দাদা ব্যারিকেড করে সৃষ্টি করা হয়েছে, পুলিশ প্রশাসনকে ফোন করলে কিছু কেউ সাড়া দিচ্ছে না, হেল্প করুন হেল্প করুন। তো এই যে একটা উৎসব, গণতান্ত্রিক উৎসব, আমাদের রাজ্যের রেকর্ড 89 থেকে 93 মধ্যে ফ্লাকচুয়েট করে, এবার দিনের শেষে গিয়ে দেখবেন ভোট পার্সেন্টেজ ডিক্লাইন। কেন ডিক্লাইন? এই যারা আসতে পারছে না, একটা জায়গায় ইলেকশন কমিশনকে আমি সার্টিফিকেট দেবো সব কিছু ব্যর্থতার মধ্যে, যে বিগত নির্বাচনে যে বাই ইলেকশন ধনপুর এবং মক্সনগরে যে একজনের ভোট আরেকজন দিয়ে দিচ্ছে, দেখিয়ে দিকে ভোট দিতে, এই জিনিসটা হচ্ছে না, এই জিনিসটা এটা সাকসেসফুল করেছে। কিন্তু ভোটারদের আসতে দিচ্ছে না, আইডেন্টিফাইড ভোটার হ্যাভ বিন অল স্টপ, অল ব্যারিকেড হ্যাভ বিন কনস্ট্রাক্টেড বাই দ্য গুনস। এক্ষুনি চলুন, এই মুহূর্তে আমাদের যে পার্টির একটা গাড়ি থাকে, তো গাড়ি পেয়ে থাকে ওখানে পার্টির নেতৃত্ব ঘোরাঘুরি করে প্রত্যেকটি পুলিং বুথে। এই মুহূর্তে কৃষ্ণারক্ষী, শ্রীমতী কৃষ্ণারক্ষী, শ্যামল পাল, যে দুজন পুলিং এজেন্ট বের করে দিয়ে তাদের সঙ্গে কথা বলছিল একটা বাড়িতে, এক্ষুনি বাংলা মাঠের ওখানে একটা বাড়িতে কিছু সমাজদ্রোহী তাদেরকে ব্যারিকেড করে রেখে দিয়েছে, বেরোতে দিচ্ছে না। এই যদি এদের অ্যাটিটিউড হয়ে থাকে তাহলে গণতন্ত্র বাজবে কোত্থেকে? এই রাজ্যে তো গণতন্ত্র ফিনিশ, ডেমোক্রেসি হ্যাজ বিন কমপ্লিটলি থ্রটল ইন দ্য স্টেট, দিস ইজ দ্য সিচুয়েশন। পুলিশ প্রশাসনকে সকালবেলা থেকে ফোন করতে করতে কোনো লাভ হয়নি। তবে কংগ্রেস বিধায়কের এই অভিযোগ নস্যাত করে দিয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার ডক্টর বিশাল কুমার। অভিযোগের জবাবে রিটার্নিং অফিসার জানিয়েছেন, আগরতলা শহরের বেশ কিছু বুথের নিজে পরিদর্শন করেছেন তিনি, দু একটা বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে অবাধ নির্বাচন হয়েছে ত্রিপুরায়। जैसे 6 अगरतला, 7 रामनगर, 8 बर्दवाली, इन तीन लोकेशन से हमें कुछ ऐसी कंप्लेन आई है, खासकर जो 6 अगरतला जो सुदीप राय बर्मन जी का जो कॉन्स्टिट्यूंसी है, तो उन सभी लोकेशंस पे हमने अपनी टीम को भेजा, हमारे सीनियर ऑफिसर भी गए हैं, परंतु इस तरह का कोई बहुत प्रोमिनेंट रिस्ट्रिक्शंस हमें कहीं देखने को नहीं मिला। एक दो जगहों पे उन्होंने बोला कि उनके पोलिंग एजेंट नहीं गए, तो हमने जाके देखा है, खासकर मैं तुलसीपति अथवा हिंदी मीडियम स्कूल, इन जगहों पे तो मैं खुद ही गया था, तो वहाँ पे इनके पोलिंग एजेंट थे।
और रिस्ट्रिक्शन जहाँ जहाँ बोला जा रहा है वहाँ चेक कर रहे हैं, ऐसी कोई रिस्ट्रिक्शन हमें प्रोमिनेंटली नहीं देखने को मिल रही है। साथ रामनगर से भी कुछ इस तरह की कंप्लेंट आई थी CPIM की तरफ से, जैसे रंजीत नगर एरिया है, जयनगर एरिया है, तो इसमें भी हमने जाके देखा, लोग लंबी लाइनों में लगे हुए हैं और वोट दे रहे हैं। हमने इन लोकेलिटीज़ में भी इंस्पेक्ट किया है, इस तरह की कोई घटना या वेरिफिकेशन हमें अभी तक नहीं मिला है, परंतु हम लोग अपनी विजिलेंट जो हमारी सिचुएशन है वो बना के रख रहे हैं, हमारी टीम फील्ड पे मौजूद है। উৎসবের মেজাজে শুক্রবার ভোট দিয়েছেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের নাগরিকরা। স্ত্রী পাঞ্চালী ভট্টাচার্যকে সাথে নিয়ে রাজধানীর শিশুবিহার স্কুলে ভোট দিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিটি ব্যুরোর সদস্য মানিক সরকারও। ভোট লুট হয়ে যাওয়ার আগে নিজের ভোট নিজে দেওয়ার জন্য সাংবাদিকদের এদিন অনুরোধ জানিয়েছেন তিনি। একই সঙ্গে একটা প্রশ্ন থাকবে, মানে আপনি মোদি বলছেন 400 পার আর রাহুল গান্ধী বলছেন 150-র উপরে উঠবে না, আপনার অভিজ্ঞতায় আপনি কত ফিগার টার্গেট করতে পারেন বিজেপির জন্য? দেখুন, আমি গণক, আমি গণনা করে সংখ্যা বলবো না। আমি যেটা উল্লেখ করব, আমি গত 4-5 যাব আমি লক্ষ্য করছিলাম সোশ্যাল মিডিয়ায়, তাতে যা দেখা যাচ্ছে, যারাই বলছেন তারা কোনো দলের লোক না, তারা সংবাদপত্রের সাথে কাজ করেন, এই ধরনের বিশ্লেষণের ভূমিকায় তারা ভূমিকা নেন, সারা দেশের খবর নেন, তারা পরিষ্কার বলছে, যেটা আমি আগে উল্লেখ করার চেষ্টা করেছি, এবং একজন বন্ধু বললেন যে মোদি সাহেব বলছেন 400 আর রাহুল গান্ধী বলছেন, আমি আগে তো বলেছিলাম 230-70, এখন তো এটা 150-এর নিচে চলে আসবে। প্রধানমন্ত্রী এসেছিলেন তো আমাদের এখানে, মিটিং করে গেলেন তো, আপনারা দেখেছেন তো, তার তো সেই জেলা নেই, তিনি তো এখানে 400 উল্লেখ করেননি, তিনি এখানে আপনার এই সংখ্যা টঙ্কার দিকে যাওয়ার চেষ্টা করেনি, কথাই তো তিনি বলতে পারছিলেন না, তার মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না, তাকে পরিশ্রান্ত মনে হচ্ছিল, হতাশাগ্রস্ত মনে হচ্ছিল, এ থেকে কী মনে হয়, বডি ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ এটা দেখলে পরে তার থেকে তো কিছু অনুভব করা যায়, উপলব্ধি করা যায়, কাজে এর থেকে বুঝবার চেষ্টা করবেন। এবং আপনাদের কাছে অনুরোধ করব, যদি ভোট দিয়ে না থাকেন, ভোট লুটের প্রক্রিয়া শুরু হওয়ার আগে নিজের ভোটটা কিন্তু নিজেরা দিয়ে আসবেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।